ছানার মালাই কোফতা তৈরি করতে গেলে আমাদের ময়দা দিয়ে ছানাটাকে ডলতে হয় তখন যদি ময়দার পরিমাণ একটু বেশি হয়ে যায় তাহলে কোপ্তাগুলো একেবারে ইটের মতো শক্ত হয়ে যাবে আর যদি কম হয়ে যায় তাহলে ভাজার সময় ভেঙে যাবে কতটা ছানায় কতটা ময়দা দিলে ছানার কোপ্তাগুলো একেবারে নরম তুলতুলে আর পারফেক্ট তৈরি হয়ে যাবে সেটাই পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে আজকের এই ছানার মালাই কোফতা বা ছানার ডালনা একেবারে তৈরি করব ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ টেস্টি হবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার চ্যানেলে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব ছানার কোপ্তা দেখুন আমি এইখানে এক লিটার দুধ বসিয়ে দিয়েছি দুধটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি একটু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আরও দশ মিনিটের জন্য বসিয়ে রেখেছি এভাবে উপরে যে শটটা পড়ছে সেটা আমি তুলে নেবো এই শটটা তুলেই আমি রেখে দেব দেখুন আমি বারবার করে তুলে এতটা শট তুলে নিয়েছি এই শর্টটা রেখে দেব। কেন তুলে নিয়েছি সেটা আমি পরে বলছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে দিয়েই সাথে সাথে দিয়ে দেব এখানে লেবুর রস আমি এখানে একটা বড়ো সাইজের পাতিল লেবুর রস করে নিয়েছি লেবুর রসটা দিয়ে দেব আর আস্তে আস্তে ঘুরিয়ে নেব তাহলে ছানাটা কেটে যাবে আমি লেবুর রস দিয়ে কাটছি আপনারা চাইলে ভিনিগার ছানার জল অথবা ছানার পাউডার দিয়েও কাটতে পারেন যখন ছানা কাটবেন তখন গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে রাখার কোনো প্রয়োজন নেই অফ করে দিয়ে যদি ছানাটা কাটা হয় তাহলে ছানাটা হবে নরম আর একেবারে খেতে হবে দারুণ টেস্ট দেখুন গ্যাসটা অফ করে দিয়ে সাথে সাথে লেবুর রসটা দিয়ে এভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তেই খুব সুন্দরভাবে ছানাটা কেটে গেছে এবার একটা ছাঁকনিতে একটা সাদা কাপড় দিয়ে আমি ছানাটাকে এখানে ঢেলে দেব আর সাথে সাথেই এভাবে একটু ঠান্ডা জল দিয়ে ছানাটাকে একটু ধুয়ে নেব এতে করে লেবুর রসের যে টক ভাবটা আছে সেটাও চলে যাবে আর ছানা কাটার পর গরম জলে একেবারেই রাখবো না তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে এভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে ছানাটা নরম তুলতুলে হবে তারপর এভাবে একটু ঘুরিয়ে নেব দেখুন এক্সট্রা যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে তবে খুব বেশি টাইট করে ঘোরাবো না তাহলে সম্পূর্ণ জলটা বেরিয়ে ছানাগুলো একেবারে শুকনো হয়ে যাবে যাতে ছানার গায়ে একটু রসালো ভাব থাকে সেভাবে রেখে দিতে হবে ছানাটাকে তারপরেই দেখুন আমি এভাবে একটা প্লেটে নিয়ে নিচ্ছি ছানাটা একেবারে শুকিয়ে যায়নি একটু রসালো ভাব আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটাকে সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম আট দশটা কাঁচু আর আট দশটা কিশমিশ একটু মিক্সারে ঘুরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আর গোটা গোটা দিনই একবারে এই সঙ্গে মেখে নেব এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দু চা চামচ ময়দা এবার আরও একবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব এবার ভালোভাবে একটু ডলে ডলে মাখতে হবে যাতে ময়দাটা ভালোভাবে মিশে গিয়ে ছানাটা একেবারে সফট হয়ে যায় সেভাবে মাখতে হবে একটু ডলে ডলে সময় নিয়ে দু তিন মিনিট তারপরে মেখে নিতে হবে ছানাটাকে দেখুন আমি ডলে ডলে মেখে নিয়েছি ছানাটা একেবারে নরম সফট হয়ে গেছে এবার হাতে একটু ঘি অথবা তেল লাগিয়ে নেব। তারপর এভাবে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব বা রসগোল্লার আকারে তৈরি করে নেব ঘি নিলে সবথেকে বেশি ভালো হবে যেমন খেতে টেস্ট হবে তেমনই গন্ধটাও খুব ভালো হবে দেখুন সবগুলো লেচি কেটে নিয়েছি রুটির মতো এবার এভাবে একটু হাত দিয়ে গোল গোল করে নেব। যাতে চারিদিকটা খুব সুন্দরভাবে প্লেন হয়ে যায় ভালোভাবে ডলে ডলে একটু প্লেন করে নিতে হবে যাতে চারিদিকটায় একটু ফাটা বা দাগ না থাকে তাহলে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এবার একটা মশলা তৈরি করে নেব। মিক্সারের জালে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরে এক টেবিল চামচ চার মগজ তিনটে এলাচ আট দশটা গোলমরিচ এক ইঞ্চি দারচিনি এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা একটা টমেটো সব কিছু একসঙ্গে পেস্ট করে নেব এবার সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি কোফতাগুলোকে ভেজে নেব দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো আমি তেল আর ঘি মিশিয়ে করছি আপনারা চাইলে শুধু ঘিতেও করতে পারেন তাতে আরও টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এবার লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে খুব বেশি হাই ফ্লেমে ভাজবেন না তাহলে উপর দিয়ে লালচে হয়ে যাবে ভেতরে ভাজা হবে না সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার কোপ্তাগুলোও তুলে নিচ্ছি এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে টুকরো টুকরো করে একটু বড়ো সাইজের টুকরো করে কেটে নিয়েছি এবার আলুগুলোকেও একটু লালচে করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার দু তিন মিনিট সময় নিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি দেখুন এবার আলুগুলো তুলে নিচ্ছি আলু তুলে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে এবার দিয়ে দিলাম যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেটা মশলার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম সাথে কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফচা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে কষিয়ে নেব প্রায় দু তিন মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা দু তিন মিনিট কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলোকেও মশলার সাথে আরও কিছু সময় একটু কষিয়ে নেব। আলুগুলোকে আরও কিছু সময় কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম জল এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবেন যতটা গ্রেভিটা আপনারা পাতলা রাখবেন সেই বুঝে জলটা দিতে হবে এটা খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না সেভাবে ঝোলটা তৈরি করতে হবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ঝোলটা ভালোভাবে ফুটে আসে আর আলুগুলো প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় দেখুন প্রায় চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা কোফতা আরও একবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেবো আর লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও পাঁচ ছয় মিনিট রান্না করে নেবো দেখুন আরও পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি আর সাথেই যোগ করে দিচ্ছি যে দুধের সরটা আমি তুলে রেখেছি সেটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে মিশিয়ে দিই বাজারে ফ্রেশ ক্রিমের দাম প্রচুর শুধু ছানার ডালনা তৈরি করতে গিয়ে আমাদের অনেক টাকা দিয়ে ফ্রেশ ক্রিম না কিনে এভাবে যদি দুধের স্বর উপর দিয়ে তুলে রাখা যায় তাহলে অল্প সময়ে অল্প খরচে এভাবে আর রান্নাটাও সুস্বাদু হবে ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আর খেতেও হবে দুর্দান্ত আর যে কথাটা বলবো আমাদের এক লিটার দুধে প্রায় দুশো গ্রাম ছানা হয়েছে তার মধ্যে আমি দিয়েছি দু চা চামচ ময়দা এর মধ্যে একশো গ্রাম ছানার মধ্যে এক চা চামচই দিতে হবে তার থেকে বেশি দেওয়া যাবে না আর আবার তার থেকে কমও দেওয়া যাবে না এক চা চামচ দিলে একেবারে পারফেক্ট হবে আর কোপ্তাগুলো খুব সুন্দর নরম তুলতুলে পারফেক্ট তৈরি হবে এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিট তারপর দেখুন সার্ভ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক বাটন আছে অবশ্যই প্রেস করে দেবেন আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বাটনটা অল করে দেবেন তাহলে আমার দেওয়া এরকমই সহজ দারুণ টেস্টি রান্নাগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে পেজটাকে ফলো করে সাথেই থাকবেন